বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বর্তমানে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে নাস্তিক আসাদ নূর। সে আমাদের নবীকে নিয়ে কী যে কটূক্তি করেছে এবং তার যে কী পরিমাণ সাজা হওয়া উচিত এটা আমরা সবাই জানি। তাকে নিয়ে কঠিন জবাব দিলেন মাওলানা আবু আদনান তোহা। আসুন আমরা তাহলে এখন শুনি যে আবু আদনান তোহা তাকে নিয়ে কী বললেন। মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে, কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কি জন্য নাজিল হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রুদল অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি, অবশ্যই তোমার কথা বিশ্বাস করো। তখন তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হয়ে যাবে। এটা আইয়ামে জাহিলিয়াতের কথা। আবু লাহাব তালি দিয়েছিল, হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক সূরা নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে, সে আবু লাহাবকে এই সূরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ তাআলা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা। সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ? আমরা আমাদের বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার এক আল্লাহ বিশ্বাস করব, এই জন্য ডেকেছ? ঢিল নিক্ষেপ করেছিল, গালি দিয়েছিল। তার আপন চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন আবু লাহাব ধ্বংস হোক এবং সে নিজেও, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই সম্পদ এবং তা যা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না। সয়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই অচিরেই, সয়াসলা অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্বাপিত করছে। সাথে ওয়া মারাতুহু, তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব, যে কিনা কি করত, হাম্মালাতাল হাতাব খড়কুটা বহন করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙিনায় ফেলতো, ফিজিরিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাকানো রশি, এটা দিয়ে আজাব দেওয়া হবে নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে, ছোট হোক বড় হোক, ধনী গরিব সাদা কালো, যে কোনো জায়গার, যে কোনো জাতির, যে কোনো বর্ণের, যে কোনো রঙের, আবু লাহাবকে সে কিয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে, এটা আল্লাহ পাকের বিচার। আর পরকালে তো তার জন্যে যন্ত্রণাদার শাস্তি অপেক্ষা করছে। আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা, এ আবু লাহাবেরই ছেলে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকবিতণ্ডা করতে লাগলো। আমাদের নবী যেটা তর্ক করতেন না, স্বল্পভাষী, মিষ্টিভাষী, নরম মানুষ ছিলেন, তর্ক করতেন না, নিজে কাউকে কখনো একটা থাপ্পড়ও দেননি, এমন মানুষ ছিলেন। তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল নাউযু, তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহপাক পৌঁছাতে দেননি। আরও আরও কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল। কষ্ট পেয়েছিলেন, কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে, ওই মুহূর্তে বলেছেন আল্লাহ
জাহান্নামে জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে, জাহান্নামে কুকুর আছে আযাব দেওয়ার জন্য, এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও, এটা বাদদোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কিছু সুশীল আছে, তারা বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না, কখনোই না। প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদদোয়া করেছেন, প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা দেড় দুই মাস ধরে বাদদোয়া করেছেন। কোথায়? রাজির ঘটনা। রাজি একটা ঝর্ণার নাম, একটা কূপের নাম, এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে। এখানে দশজন সাহাবিকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়। একদল লোক এসে বলেছিল, আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবিকে পাঠান যাদেরকে আমাদের কওমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে, মুআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন। এই দশজনকে ট্র্যাপে ফেলে, এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়, ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয়। তিনজন ভাগ্যবশত বেঁচে যান, পাহাড়ের উপরে আশ্রয় নেন, তাদেরকে বলে তোমরা নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন, তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে, নেমে আসলেন। নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো, মক্কায় বিক্রি করে দিল। তাদের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমাদের যুব সমাজ জানে না, আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু নাম জানে, যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে শূলদণ্ড দিয়ে হত্যা করা হলো। শূলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া, এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও, সে বলেছে আমি দুরাকাত নামাজ পড়তে চাই, এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে, সংক্ষিপ্ত করে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না, ওয়াক্তুলহুম বাদাদা, তাদের সবাইকে তুমি সবগুলোকে এক জায়গায় করে হত্যা করো। দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছে, বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে, বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এরপরে এগুলো মারা গেছে, আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে। সে তখন বলেছিল রাদিয়াল্লাহু আনহু যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব। এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন, বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে, ওয়ালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেয়া হচ্ছে, আলাই জামিন কেন ইল্লাহি মাসওয়াই, যে পাশেই আমাকে পাশ ফিরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই, ওয়াজালিকা লিল্লাহ ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলইন মুমাজ্জা, তিনি আমার দেহের প্রত্যেকটা হার এবং গোশতের টুকরায় বারাকা দিতে পারে, তাকে এভাবে শহীদ করা হয়। তো তাই এই দশজনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বাদদোয়া করেছেন এই কওমকে যেন আল্লাহ পাক ধ্বংস করে। ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায়, এর নাম বীরে মাউনার ঘটনা। বীরে মাউনা একটা জায়গা না, যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে 70 জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে চেপে ফেলে। এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, মঙ্গোলরা, ওদিকে রোমকরা, বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে ভেবে ট্র্যাপে ফেলে হত্যা করেছে, মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে। আব্বাসীয় খেলাফতের সময় মঙ্গোলরা যখন আক্রমণ করেছিল, মাত্র 40 দিনের ব্যবধানে 10 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, সবাই মুসলিম। একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই, ওই সময় আব্বাসীয় খেলাফতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন, তারা মোটামুটি দুনিয়া পূজারী হয়ে গিয়েছিলেন, দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে, ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল। তো মঙ্গল যে কমান্ডার ছিল, যে হত্যা করেছে, সে আব্বাসীয় খলিফাকে তখন
হেস্টে নিয়ে এসে বলছে কি চাও, সে বলছে আমি পিপাসার্থ পানি চাই। কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দুই থেকে ধরে সোনার কয়েন ঢালা হয়েছে গলার মধ্যে, বলছে খাও এগুলো, এগুলো পান করো। ওই মঙ্গল কমান্ডার, যে মঙ্গল, ওই যে হালাকু খান নাম শুনেছেন, চেঙ্গিস হালাক ওদের বংশধর, সে বলছিল যে এই যে ধন সম্পদ গুলো তোমরা জমা করেছিলে, মুসলিমদেরকে বলছে মুসলিম খলিফাকে, এই ধন সম্পদ গুলো তোমরা যে জমা করেছিলে এইগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে, তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করত, এখন এগুলো খাও পানি নাই। মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না? যেটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষে বদদোয়া করেছেন, এই ব্যক্তির সম্পর্কে বদদোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আমার পোশাক ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তুমি তোমার জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দিয়ে খাইয়ে দিও। এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে, হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ, আর এগুলো কোনো গাল গল্প নয়, হঠাৎ করে বাঘ চারপাশে, সে বলছে আমি মারা যাব। তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি, কোনো সমস্যা নেই, আমরা তো কিছু দেখতে পারছি না। সে বলছে না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না। রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওই যে বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ফল। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে, সেজদা দিয়েছেন, উকবা বিন আবি মুঈদ একজন কাফের, ও যে উটের, বড় উটের ঘটনা জানেন না, উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল, আর পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালটাকে ঠাসা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা। যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে, চোখটা লাল হয়ে যাবে না? এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী প্রচন্ড কষ্ট পেলেন এই দিন, প্রচন্ড কষ্ট, এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকেন, আল্লাহ আবু জাহেল ইবনে হিশাম, উকবা বিন আবি মুঈদ, উতবা, শাইবা, রাবিয়া, নাম উল্লেখ করতে থাকলেন, আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না, এদেরকে দেখে নিও। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষ যদি বদদোয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন, সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কুটুক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে, এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। আর মুসলিম এখন দুর্বল, তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই, দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে। নবী সাল্লাম দোয়া করলেন, এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে, আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে, উতবা, শাইবা, সবগুলা বদরের কূপে, এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের জাজা পেয়ে গেছো? তখন সাহাবীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাইয়্যিত, তারা তো শুনতে পাচ্ছে না, আপনি কার সাথে কথা বলছেন? নবীজি বললেন অবশ্যই তারা আমার কথা শুনছে। আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কবিতা, গল্প, নৃত্য, মেয়েদেরকে নাচাতো, এসব তৈরি করতো, মক্কায় ছড়াতো, তার নাম আশনাক বিন শরীফ, একটু বৃদ্ধ লোক ছিল, বুদ্ধিজীবী টাইপের, খুব পণ্ডিত। তো এই কাজ করতে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিল, প্লেগ, বসন্ত, গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে। আরো আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের, খুব দশ সময় খুব শর্ট, আমি অন্য টপিকে চলে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি